হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি নাজমু সৌদ আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল এই ভিডিওতে আমি এক্সেলের ফাংশন সম্পর্কে আলোচনা করব ফাংশন বিষয়টা কি এবং আপনারা এক্সেলে এটি নিয়ে কিভাবে কাজ করবেন সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করছি যেমন আপনারা যদি এক্সেলে যোগ বিয়োগ ভাগ অথবা অন্যান্য কোনো হিসাব নিয়ে যদি করতে চান তাহলে আপনারা ফাংশন অপশনটি ব্যবহার করবেন এক্সেলের ফর্মুলা ট্যাবের অধীনে এখানে দেখুন ফাংশান লাইব্রেরি রয়েছে এই ফাংশান লাইব্রেরি থেকে আপনারা বিভিন্ন ধরনের ফাংশান ইনসার্ট করতে পারবেন এবং সেগুলো আপনার ব্যবহার করতে পারবেন এখানে বেশ কিছু ফাংশান রয়েছে আমি এখান থেকে কিছু ফাংশান সম্পর্কে আলোচনা করছি যেমন এখানে আপনারা যদি এক্সেলে এখানে ইনসার্ট ফাংশান এই বাটনে যদি ক্লিক করেন তাহলে এখানে ফাংশানের বক্স চলে আসবে এবং এখানে বেশ কিছু বিষয় রয়েছে যেমন এখানে সার্চ পরে ফাংশান আপনারা যদি কোনো ফাংশান সার্চ করতে চান তাহলে এখানে লিখে সেটি সার্চ করতে পারেন তারপরে এখানে মোস্ট রিসেন্টলি ইউজ একটি অপশন রয়েছে এখানে রিসেন্ট যে ফাংশানগুলি আমি ব্যবহার করেছি সেই ফাংশানগুলি এখানে শো করছে তারপরে এখানে যদি আপনারা অলে ক্লিক করেন তাহলে এক্সেলের যত ফাংশান রয়েছে সকল ফাংশান এখানে লিস্ট আকারে শো করবে তারপরে এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে যেমন আপনারা ফিনান্সিয়ালের ফাংশন যদি নিতে চান তাহলে এটি সিলেক্ট করবেন যখন আমি ফিনান্সিয়াল সিলেক্ট করলাম তখন এখানে ফিনান্সিয়ালের যে ফাংশনগুলো রয়েছে সেগুলো এখানে শো করছে অন্যভাবে এখানে ডেট এন্ড টাইমের ফাংশন রয়েছে তারপরে ম্যাথ রয়েছে তারপরে স্ট্যাটিস্টিক্যাল রয়েছে তারপরে লুকআপের ফাংশন রয়েছে ডাটাবেসের ফাংশন রয়েছে এভাবে বেশ কিছু ফাংশান এখানে লাইব্রেরি শো করছে এখান থেকে আপনারা ফাংশন ব্যবহার করতে পারেন আমি এখন কিছু ফাংশন সম্পর্কে আলোচনা করছি যেমন আমি ম্যাথের এখানে সাম যে ফাংশানটা রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করছি আপনারা যদি এটিতে ক্লিক করেন তাহলে এইখানে ম্যাথের যে ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলো এখানে শো করবে আমি এখান থেকে সাম যেখানে রয়েছে সেখানে যাচ্ছি দেখুন এখানে সাম রয়েছে আমি সাম এখান থেকে সিলেক্ট করলাম তারপরে এখানে আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের এক্সেলের সিটে এখানে সামের ফাংশানটি চলে আসছে এবং এখানে ফাংশনের আর্গুমেন্টের যে বক্স সেটি এখানে চলে আসছে এখানে লেখা রয়েছে নাম্বার ওয়ান এবং নাম্বার টু আমি কোন কোন নাম্বার যোগ করবো সেটি এখানে বলে দিতে হবে আমি এখানে ফাইভ লিখলাম এবং নিচে আমি ফাইভ লিখলাম যখনই আমি নিচেরটিতে কার্সর রাখলাম তখন এখানে আরেকটি ফিল্ড চলে আসলো ইচ্ছা করলে এখানে আমি নতুন নাম্বার অ্যাড করতে পারবো যখন আমি এখানে ক্লিক করব তখন এখানে নিচের দিকে আরও ফিল্ড চলে আসবে আমি এখানে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে যোগটি দেখাচ্ছে অর্থাৎ আমি একটি সাম করেছি সেই সামটি এখানে শো করছে এছাড়াও আপনারা কোনো সেলে যদি নাম্বার থাকে সেই সেলের নাম্বার দিয়েও আপনারা এখানে যোগ করতে পারবেন যেমন এখানে আমি থ্রি লিখছি এবং এখানে আমি ফাইভ লিখলাম তারপরে আমি এই ঘরে যদি যোগফল নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমি আবার ইনসার্ট ফাংশন এখানে ক্লিক করলাম এখানে আমি ম্যাট্রিক্স না নিয়ে মোস্ট রিসেন্টলি ইউজ এটি সিলেক্ট করলাম তারপরে এখানে সাম সিলেক্ট করলাম তারপর ওকেতে ক্লিক করলাম দেখুন এখানে অটো কিন্তু বি থ্রি এবং সি থ্রি চলে এসেছে এখানে বি থ্রিতে নাম্বার রয়েছে এবং সি থ্রিতে নাম্বার রয়েছে এবং তার পাশেই আমি ঘরটি সিলেক্ট করেছি সেই কারণে এখানে অটো চলে এসেছে যদি এটি না আসতো তাহলে সেক্ষেত্রে এখানে আপনারা এটি সিলেক্ট করতে পারেন এবং পরেরটিতে এটি সিলেক্ট করতে পারেন তারপরে ওকেতে ক্লিক করলেই সেটির চোখপাড় এখানে চলে আসবে অনুরূপভাবে এখানে আরও ফাংশন রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন যেমন আপনারা যদি ডেটের ফাংশান নিতে চান তাহলে এটি সিলেক্ট করে আমি এখানে ওকেতে ক্লিক করলাম প্রথমে এখানে ডেটের ইয়ার দিতে হবে আমি ইয়ার দিলাম তারপরে এখানে আমি বারো বারো লিখলাম তারপরে আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে অটোমেটিক্যালি ডেট চলে এসেছে তারপরে এখানে আরও ফাংশান রয়েছে যেমন আপনারা যদি অ্যাভারেজ নিতে চান অথবা আপনারা ইফ লজিক ব্যবহার করতে চান তাহলে এটির মাধ্যমে করতে পারেন তারপর এখানে কাউন্ট রয়েছে ম্যাক্সিমাম রয়েছে এগুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন এছাড়াও এখানে অটোসাম একটি বাটন রয়েছে অটোসামের এখানেও আপনারা সাম এভারেস্ট কাউন্ট নাম্বার ম্যাক্সিমাম মিনিমাম এগুলো ব্যবহার করতে পারেন আমি এই অটোসামে এখানে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলি সম্পর্কে আমি ইতিপূর্বে আলোচনা করেছি আপনারা যদি হোম ট্যাপে যান তাহলে এখান থেকে দেখুন অটোসাম একটি অপশন পাবেন এই ত্রি ক্লিক করার পর আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন ইতিপূর্বে আমি এই অপশনগুলো সম্পর্কে অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করেছি আপনার ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন তারপরে এখানে ফর্মুলাতে আরও বেশ কিছু অপশন রয়েছে যেমন এখানে আমি একটু আগে বললাম যে রিসেন্টলি ইউজ এখানে ক্লিক করার পরে মোস্ট রিসেন্টলি ইউজ এখানে চলে আসছে এখানেও আপনার ইচ্ছা করলে এই বাটনে ক্লিক করে মোস্ট রিসেন্টলি যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো এখান থেকে নিতে পারেন তারপরে আপনারা ফিনান্সিয়াল ফাংশন যদি নিতে চান এখান থেকে নিতে পারেন তারপরে এখানে লজিক্যাল ফাংশন যদি নিতে চান এখান থেকে নিতে পারেন তারপরে এখানে টেক্সট রয়েছে ডেট অ্যান্ড টাইম রয়েছে লুক আপ রয়েছে এখানে তারপরে ম্যাট্রিক্স তারপরে এখানে মোর ফাংশানে এখানে ক্লিক করার পরে এখানেও আরও বেশ কিছু ফাংশন এখানে পাবেন এখান থেকে আপনারা সেই ফাংশনগুলো ব্যবহার করতে পারেন এই ভিডিওতে আপনারা দেখলেন কীভাবে এক্সেলে ফাংশন ইনসার্ট করতে হয় এবং ফাংশন ব্যবহার করতে হয় আশা করি ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ